যুদ্ধজাহাজের মতো এখন দেশি আকাশপথে চলাচলের জন্য উড়োযান, হেলিকপ্টার ও বিমান তৈরি করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জায়গা হিসেবে তিনি পছন্দ করেছেন লালমনিরহাট জেলাকে। প্রাথমিকভাবে বাংলাদেশের বিমান ও হেলিকপ্টারগুলো এখানে মেরামত করা হবে এবং পরে সেখানে এসব আকাশযান তৈরির উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাট জেলায় অলস পড়ে থাকা এয়ারস্ট্রিপে একটি অ্যারোনটিক্যাল সেন্টার তৈরির জন্য বিমান বাহিনীর সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বিমান বাহিনীর প্রধানকে তিনি বলেছেন একটি পরিকল্পনা করতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসন সম্মেলন উদ্বোধন করতে গিয়ে এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।